প্রাকৃতিক বিপর্যয় কখনো জানি আসে না, সেটা যে কোনো সময় যে কোনো স্থানে হতে পারে। তাই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য গোটা রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরেও ভূমিকম্পের উপর অনুষ্ঠিত হলো একটি মহড়া। এদিন ধর্মনগর জেলা হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই মহড়াটি। এদিন এই মহড়ায় উপস্থিত ছিলেন এডিএম সঞ্জয় জমাতিয়া, MS দীপক হালদার সহ মেডিকেল ডিপার্টমেন্টের 4টি টিম, ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের টিম এবং সেলফ ডিফেন্সের টিম। এদিন এক সাক্ষাৎকারে ধর্মনগর মহকুমার শাসক শ্যামজ্যোতি জমাতিয়া জানান, অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয় ভূমিকম্পে। তাই ভূমিকম্প হলে একটি জেলার প্রশাসন ও চিকিৎসকরা জনগণদের উদ্ধার করতে কী কী ভূমিকা গ্রহণ করবে সেই সকল বিষয় পর্যবেক্ষণ করার পাশাপাশি সে বিষয়ে আরও শিক্ষা প্রদানের লক্ষ্যে এই মহড়ার আয়োজন। এই কার্য সম্পন্ন করার জন্য প্রথম ডিস্ট্রিক্ট থেকে যখন খবর পেয়েছিলাম, সাব ডিভিশন লেভেলে একটা ইমার্জেন্সি অপারেশন সেন্টার করেছিলাম। সেখান থেকে আমরা টোটাল জিনিসটা দেখভাল করার জন্য DNB মাঠে একটা স্টেজিং এরিয়া করেছিলাম। এখানে স্টেজিং এরিয়া ম্যানেজার আছেন এবং ওইখানে আমরা টাস্ক ফোর্স গঠন করেছি, সমস্ত ডিপার্টমেন্ট রিপোর্ট করেছি, ওনাদের ম্যান পাওয়ার এবং ওনাদের যে মেটেরিয়াল বা রিসোর্স সহকারে ওইখানে টাস্ক ফোর্স গঠন করে অ্যাজ পার রিকুইজিশন অফ দি ICP-1 IOC। ওইখানে অমরচান বাবু DCM ICP আছে, IC আছেন। এবং সেকেন্ড হচ্ছে আমাদের ধর্মনগরে এখানে ICP-2 হিসাবে আমরা অপারেশন করেছি। সেখানে ইনচার্জ IC হিসাবে রয়েছেন টিম অফ DCM এবং ওনাদের রিকুইজিশন অনুযায়ী আমাদের ওইখানে রিকুইশন দেওয়া হয়েছে। আমরা ওইখান থেকে টাস্ক ফোর্স গঠন করে এখানে পাঠিয়েছি। আর এখানে একটা রুট অফ ব্লক হয়েছে যে হসপিটালের সামনে ভূকম্পনের ফলে ইলেকট্রিসিটি পুরোটা ভেঙে পড়েছে, সেটা আমরা রিপোর্ট করে তারপরে উদ্ধার কার্যটা। ভূমিকম্পে মানুষ আহত হলে তাদের কিভাবে এবং কতটা দ্রুত পরিষেবা প্রদান করলে আহতদের জীবনে ঝুঁকি হয় না, সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ধর্মনগর জেলা হাসপাতালের MS ডক্টর দীপক হালদার। আজকে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে মুখ ড্রিল করা হয় 8 থেকে। এখানে দেখানো হয়েছে যে আমাদের হসপিটালের IPD ইনডোর এবং আউটডোরের একটা পার্ট ভূমিকম্পতে ভেঙে গেছে, যেখানে আমার আউটডোরে 5 জন স্টাফ এবং পেশেন্ট এবং ইনডোরেও 5 জন স্টাফ এবং পেশেন্ট ওরা ট্র্যাপড হয়। এই ট্র্যাপড ভিক্টিমকে ওরা এসে রেস্কিউ করে এসে আমরা এখানে টেম্পোরারি হসপিটাল বানিয়েছি। এই টেম্পোরারি হসপিটালে নিয়ে আসা হয়, ওদেরকে সমস্ত আমরা সব রকম ট্রিটমেন্ট করি। এদের মধ্যে দুইজন বেশি সেরকম ইনজিওর না থাকাতে ওদের রিলিফ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়, বাকি 7 জনকে এখান থেকে অ্যাডমিট করা হয় এবং একজন পেশেন্ট মারা যায়, তাকে আমরা এখানে টেম্পোরারি মর্গ করে নিয়েছি, সেই মর্গের মধ্যে রেখে দিয়েছি। এই পর্যন্তই সমস্ত অনুষ্ঠান নিয়ে সবাই খুব ভালো সহযোগিতা করেছে এবং খুব ভালো কাজ করেছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এদিন জেলার আরও 4টি বিভিন্ন স্থানেও এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার উপর মহড়া অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, RE News।